এবারের কাতারের বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে কতজন শ্রমিক প্রাণ হারিয়েছে আপনি কি সঠিক তথ্যটা জানেন? কত মানুষের রক্তের বিনিময়ে মানে আজকের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং বিশ্বের এই প্রথম কোনো বিশ্বকাপ যে বিশ্বকাপের আয়োজন করতে গিয়ে এতজন শ্রমিককে প্রাণ দিতে হয়েছে। আপনারা হয়তো বা অনেকেই মানে বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন তথ্য পেয়েছেন, যে কেউ বলছিল যে 5,000, কেউ বলছিল 10,000 শ্রমিক মারা গিয়েছে, কিন্তু আসল সত্যটা কি? তখন যখন এরকম মানে কথাগুলো ছড়াচ্ছিল, তখন কাতারের যে বিশ্বকাপের যারা আয়োজক কমিটি রয়েছে তারা কিন্তু বলেছিল যে কর্ম করা অবস্থায় মারা গিয়েছে 3 জন শ্রমিক, আর কাজের বাহিরে ছিল এরকম আরো 35 জন শ্রমিক, বিভিন্ন কোভিড সিচুয়েশন থেকে শুরু করে বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু তাদের এই তথ্যটাও কিন্তু ভুয়া ছিল, কারণ সেটা পরবর্তীতে তারা নিজেরাই স্বীকার করেছে যে আসল সংখ্যাটা কতটা। আসল সংখ্যাটা যখন তারা প্রকাশ করেছে তাদের কিন্তু সেই কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং এই কাতার বিশ্বকাপের যে আয়োজক কমিটি রয়েছে, তাদের দেশের যে আপনার পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তাদের তথ্য অনুযায়ী কিন্তু তারা সর্বশেষ আপনার যেটা স্বীকার করেছে সেটা হচ্ছে 400 থেকে 500 জন অভিবাসন শ্রমিক, মানে বিদেশি শ্রমিক, তাদের মৃত্যু হয়েছে এই বিশ্বকাপের আয়োজন করতে যেয়ে। এবং এটার জন্য আসলে কাতারও অনেকটা দায়ী, কারণ তারা কিন্তু দক্ষ শ্রমিক কিন্তু নেয়নি। তারা আসলে টাকা বাঁচানোর জন্যই বলেন বা সময়ের বাঁচানোর জন্যই বলেন না কেন, তারা আসলে চেয়েছে যে অল্প টাকার মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন কাজগুলো সেরে ফেলা যায়। সেই জন্য হয়তোবা তারা এত যাচাই বাছাই করার সময়ও তাদের হাতে ছিল না, তারা কিন্তু দক্ষ শ্রমিক নিয়োগ দিতে পারেনি সময়ের স্বল্পতার কারণেই। বিভিন্ন অদক্ষ শ্রমিকের কারণে এই মৃত্যুর সংখ্যাটা হয়তোবা এতটা বেড়ে গিয়েছে। আসলে কেউ তো চায় না যে কারো জীবন চলে যাক, কাতারও হয়তোবা চায়নি, কিন্তু এটাই সত্য যে এই প্রথম কোনো বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে 400 থেকে 500 জন শ্রমিকের প্রাণ দিতে হয়েছে। মানে তথ্যটা যখন আমি জানলাম আসলে ভেতরটা কেমন জানি নাড়া দিয়ে উঠলো। কালকে যখন রাত্রে আর্জেন্টিনা খেলা দেখছিলাম, মানে তখন এই ফিলটা হচ্ছিল যে আসলে এই তথ্যটা আসলে সবার জানা দরকার, যে যে বিশ্বকাপ আমরা দেখছি উপভোগ করছি সেটাকে গোছাতে যেয়ে, সেটাকে আয়োজন করতে যেয়ে আমাদের 500 জন শ্রমিক কিন্তু চলে গিয়েছে। এর মধ্যে হয়তো বা অনেকে বাংলাদেশি শ্রমিকও রয়েছে, সে তথ্যটা এখন আমরা জানি না। যদি কখনো জানতে পারি এই চ্যানেলের মাধ্যমে আমরা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, আসলে আর্জেন্টিনা করেন, ব্রাজিল করেন, জার্মানি করেন, যে দলই সাপোর্ট করেন না কেন, কিন্তু এই বিশ্বকাপটা আসলে আমাদের জন্য অনেক কি বলবো আবেগময় একটা বিশ্বকাপ। এখানে আমরা যেন এই দলাদলি করতে যেয়ে যেন আসলে কাউকে আঘাত করে না বসি, কারণ প্রতিবারই দেখা যায় যে আর্জেন্টিনা ব্রাজিলের মারামারিতে মানুষ পর্যন্ত মারা যায়। আসলে এটা ঠিক না। হ্যাঁ, সামনে ব্রাজিলের খেলা আছে, আর্জেন্টিনার খেলা আছে, তারা সেকেন্ড রাউন্ডে উঠেছে, অনেক ইতিহাস হবে, অনেক ধরনের ঘটনা ঘটবে, এত আবেগ ঠিক আছে, আসলে আবেগ মানুষের তো আবেগ থাকবেই, তাই না? কিন্তু আমরা যেন অতটা অ্যাগ্রেসিভ না হই, কারণ ইতিমধ্যে কিন্তু 400 থেকে 500 মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে শুধু এই বিশ্বকাপকে কেন্দ্র করে। আমরা অন্য কোনো মানুষের জীবন চলে যায় এটা আমরা চাই না, বিশেষ করে বাংলাদেশি ভাই এবং বোনেরা বিশ্বের যেখানে থাকেন না কেন, প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং দেশের জন্য বেশি বেশি করে রেমিটেন্স পাঠান, দেশটাকে ভালো রাখেন। আসলেই তো আপনারা এখন বলবো যে জীবিত বীর, আপনাদের জন্যই হয়তো আমাদের অর্থনীতিটা এখন সচল রয়েছে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।